পাওনা টাকার দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা ইপিজেটে বন্ধ হওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা শ্রমিকরা জানায় করোনার দোহাই দিয়ে চার বছর আগে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনার দাবিতে রাস্তায় নেমেছে তারা শিল্প পুলিশ জানিয়েছে লেনি ফ্যাশনের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে বলে জানান তারা টোটালে এর যা হয় তার মার অর্ধেক দেশ আরো অর্ধেক এখন পাবো সেইটাই তিরিশ তারিখে আমাদের দেওয়ার ডেট সাড়ে সাত হাজার শ্রমিকের পঁয়ষট্টি কোটি টাকা আমরা পাবো সেই পঁয়ষট্টি কোটি টাকার মধ্যে আমাদেরকে পরিশোধ যেন করা হয়